আচ্ছা এবং জয়েন্ট ম্যাডাম পঞ্চায়েত সমিতি সভাপতি সহসভাপতি এই ক্যাম্পটিকে যাত্রার জন্য অনুমতি প্রদান করলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা পাত্র, জয়েন্ট ম্যাডাম এবং কর্মদক্ষগণ, আধিকারিকগণ এবং এসআইগণ, সকলকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আপনারা জানেন আমাদের মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এই কন্যাশ্রী শুরু করেছিল, তার আজকে আজকে এটা বললে যে কন্যাশ্রী বিষয় কি সচেতনতা কি মানুষকে সচেতন করতে হয়। আজকে আমাদের করোনা ভাইরাসের জন্য আজকে আমাদের অনুষ্ঠানটা অনুষ্ঠানের মতন করা যায়নি, কেন যে আমাদের ডিস্টেন্স বজায় রাখতে হবে, মাস্ক পরে ঘুরতে হবে। তাই আমরা ছাত্র ছাত্রীদের শিক্ষকদের আজকে আমরা এক জায়গায় করতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত প্রোগ্রাম আমাদের করতে হবে এই করোনা ভাইরাসের জন্য, আমরা অনুষ্ঠানটাকে অনুষ্ঠানের মতো করতে পারিনি। এটা অন্যভাবে কেউ নেবেন না, আমাদের অনুষ্ঠান আমাদের উদ্বোধন আজকে শুরু হলো। আজকে ১৩টা আমাদের ১৪টা সমিতিতেই ঘুরবে এবং এই বলে সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। এখন থেকে আপনার ভারত গ্যাস সিলিন্ডারের বুকিং এবং ডিজিটালি নথিভুক্তকরণ করুন আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনার মোবাইলে ভারত পেট্রোলিয়াম স্মার্ট লাইন নাম্বার 1800224344 লিখে সেভ করুন। স্মার্ট লাইন নাম্বারে আপনার রেজিস্ট্রিকৃত মোবাইল নাম্বার থেকে হাই অথবা হ্যালো লিখে হোয়াটসঅ্যাপ করুন। সিলিন্ডার বুকিং এর জন্য এক অথবা BOOK অর্থাৎ বুক লিখে মেসেজ করুন। হোয়াটসঅ্যাপে আপনি আপনার বুকিং কনফার্মেশন মেসেজের সাথে সাথে ডিজিটালি পেমেন্টের বিভিন্ন বিকল্প মাধ্যম পেয়ে যাবেন। এই বিকল্প মাধ্যমগুলি থেকে আপনার পছন্দ মতো মাধ্যম বেছে নিয়ে গ্যাস রিফিলের জন্য নথিভুক্ত করুন। এখন পেটিএম এর মাধ্যমে আপনি আপনার গ্যাস রিফিলের পেমেন্ট করতে পারেন খুব সহজেই। কেবলমাত্র একটি মিসড কল করুন 77109555555 নম্বরে, আর ব্যাস হয়ে গেল আপনার ভারত গ্যাসের বুকিং। গ্যাস বুকিং এবং ডিজিটাল নথিভুক্তকরণের এটি সত্যি একটি দ্রুত, সহজ এবং স্মার্ট পদ্ধতি, তাই নয় কি? খেয়াল রাখুন, যদি করোনা থেকে বাঁচতে হয় তাহলে নগদ টাকা ছোঁয়া নয়।